গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন দুপুরে লাঞ্চের জন্য আমি রান্না রেডি করছি। আর এই দেখো আমি আজ রান্না করছি হচ্ছে মুসুরির ডালটা, ঠিক এইরকম সিদ্ধ হবে। মুসুরির ডাল দিয়ে আমি ভাবছি বন্ধুদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি, ওর জন্যই আমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। মুসুর ডালের মধ্যে এই পেঁপেগুলো, পেঁপে দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করব। পেঁপেটা ঠিক এইভাবে গ্রাইন্ডারের সাহায্যে ঝুরো ঝুরো করে কেটে নিয়েছি। এইবার ডালটা তো হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার পেঁপেটা দিয়ে আবারও পেঁপে আর ডালটা ভালো করে সিদ্ধ করে নেবো। সিদ্ধ হবে তারপরে লবণ দেবো, সরি সিদ্ধ হবে তারপরে লবণ দেবো না, লবণ আমি আগেই দিয়ে দিয়েছি ডাল সিদ্ধর সময়। হলুদটা পুরো সিদ্ধ হয়ে যাবে দুটো একসঙ্গে, তারপরে হলুদ দেবো। কীভাবে আমি পেঁপে মুসুর ডালটা রান্না করি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন দেখে নিন। আর এদিকে আমি দুধ একটু ছিল কালকের, তাই দুধটা কালকে রাতে আর আমার বিবাসকে ছানা করে দেওয়া হয়নি, তাই একটু ছানা কেটে নিলাম। ও স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসবে, তারপরে ছানাটা খাবে। ও আস্তে আস্তে পৌনে একটা বেড়ে যাবে, বেজে যাবে। এখন ছানাটা তো তখন কাটা হয়ে গেছে, এটা ঠান্ডা হবে। এই দেখো পেঁপে, কেউ চিনতে পারছো? পেঁপে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এই পেঁপে যেমন বাচ্চারা খেতে চায় না, এইভাবে করে দেবে, দেখবে খেয়ে নেবে। এইবার দেখো নামিয়ে নিয়েছি, তেলটা গরম হতে দেবো, তেলের মধ্যে দেবো হচ্ছে একটা লঙ্কা, পাঁচফোড়ন, একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এটা অল্প অল্প করে দেবো, দেবো একটু চিনি, ভাজা মশলা আর ধনিয়া পাতা, ভাজা মশলা দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দেবো, ফুটলেই নামিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না। পেঁপের কোনো চিহ্ন নেই, কারণ একটু পেঁপের চিহ্ন থাকলে ভালো লাগে, কিন্তু আমার ছেলে যেহেতু পেঁপেটা পছন্দ করে না, এইভাবে যদি করে দিই ও বুঝতেই পারবে না এটা আমার মা পেঁপে রান্না করলো না ডাল রান্না করলো। তাই ছেলে মেয়েকে খাওয়াতে গেলে এইভাবেই খাওয়াতে হবে, আপনারাও এইভাবে করে আর পেঁপে খাওয়াতে খুবই উপকার করে বাচ্চাদের খাওয়াতে পারেন। বিবাস স্কুল থেকে বাড়ি চলে এসছে, ওকে দেবো একটু ছানা আর আমন বাদাম। এ ঘর অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে একটা, একটার বেশি হয়ে গেছে, একটা দশ হয়ে গেছে। আর এখন আপনাদের সামনে আসার টাইম হলো, সকাল থেকে এত কাজ, শুধুই কাজ না। আর বিবাস স্কুল থেকে চলে এসছে, একটু ছানা দিলাম আর আমন বাদাম দিলাম। ও দুধ বেশি খায় না, আপনি মানে হচ্ছে সপ্তাহে দুদিন তিন দিন আমি দুধ খাওয়া যাচ্ছে, ছানা করে দিই। গ্যাস হয়ে যায় বলে মা পেট ব্যথা করে, এই করে, ওর জন্যই ছানা দিই। আর আমন বাদাম সকালে দিয়েছিলাম, বললাম মা খাওয়ার টাইম নেই, আমি পরীক্ষা দিয়ে এসে খাবো, তাই আমন বাদাম আর ছানাটা এখন দিলাম। খাওয়া করে আমি বললাম স্নানটা সেরে আয়, স্নান করেছে, একটু ঘন্টা দেখছিলো, দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। আমি যে ঘুমিয়েছি এখানে, আমি বন্ধুদের সঙ্গে একটু দেখাও করা হবে, একটু পরে খাবো, একটা বেজে গেছে কিন্তু এখন খাবো না। এই ঠাকুরের প্রসাদ পূজা দেওয়া হয়েছে সকালে, কাজ সেরে ঘরটর মুছে চান করে রান্না টান্না করে সবই হয়ে গেছে, কিন্তু দুই একটা কাজ বাকি আছে। আমরা যে বিবাস ঘুমিয়েছি যেখানে, কাজগুলো সেরে নেবো, তারপরে ও দুপুরে খেতে দেবো। এমনি ঠাকুরের প্রসাদ খেয়েছে, একটু ছানা খেয়েছে, আমন বাদাম খেয়েছে, তাই আমি ভাবছি একটু কাজটা সেরে নিই, তারপরে এক দেড় ঘন্টা ঘুমায় ঘুমাক। পরীক্ষা তো পড়ার চাপাচাপি থাকে একটু, আর পরীক্ষার আগে একটা টেনশানও কাজ করে, আর রাতেও একটু পড়তে হয়, ওর জন্যই
ঘুমটা চলে এসছে, ফোনটা দেখতে দেখতে ফোন পড়ে গেছে, ফোনটা আবার সরিয়ে রাখলাম। আমি আপনাদের একটা কথা বলা হয়নি, আমি আমার পুরানো বন্ধুরা দেখেছেন আগের ভিডিওতে আমার বাপের বাড়ির গ্রামে যে দিদির বিয়ে হয়েছে ওই দিদির যে শ্বশুর শরীর খারাপ বলেছিলাম, দেখতেও গেছিলাম। আপনাদের দাদাভাই তখন এই জায়গায় ছিল, আপনাদের দাদাভাইকে নিয়ে আমার শাশুড়িমাকে নিয়ে ছেলে সবাই একসঙ্গে গেছিলাম, পুরোনো বন্ধুরা জানে হয়তো। তারপরে ওনাকে প্রচুর ডাক্তার দেখিয়েছে, প্রায় 80-82 বছর বয়স হবে, কিন্তু খুবই যত্নে রাখতো আমার দিদিরা, দিদির যা জামাইবাবু জামাইবুর ভাই সবাই খুবই খুবই যত্ন রাখতো ওনাকে। আর উনি আর্মিতে চাকরি করতো, উনি ফৌজি ছিল, তারপরে পেনশন পাই, কিন্তু উনি প্রচণ্ড শরীর খারাপ হওয়াতে আর রাখতে পারলো না, ব্যাঙ্গালোর নিয়ে গেছিলো ডাক্তার দেখানোর জন্য, প্রচুর টাকা খরচও করেছে কিন্তু ওনাকে আর বাঁচাতে পারেনি। নানান চারিদিকে উনি শরীর খারাপ হয়েছিল, চারিদিক থেকে ধরেছিল, কিছু করার ছিল না, চারিদিকে প্রবলেম হয়েছিল, কি করবে। তা যাই হোক, মারা গেছে উনি। উনি খুবই ভালো মানুষ ছিল, কি বলবো, কিন্তু কিছু করার নেই, আর প্রচণ্ড চেষ্টা করেছে ওরা বাঁচানোর, প্রচুর ডাক্তার দেখিয়েছে কিন্তু বাঁচাতে আর পারেনি, মারা গেছে হচ্ছে বৃহস্পতিবারের দিনকে মারা গেছে। উনি যেখানেই থাক যেন ওনার শান্তি কামনা করি, উনি যেন যেখানেই থাক যেন ভালো থাক। এখন কী করা যাবে, চেষ্টা তো করেছিল প্রচুর কিন্তু বাঁচাতে পারেনি। তাই মশাই খুবই ভালো মানুষ ছিল। চলো, এটা বলার ছিল, আজকে তো ধরো বৃহস্পতিবার, আজকে এক সপ্তাহ হয়েও গেল আপনাদের আর এই খবরটা দেওয়া হয়নি। চলো তা যাই হোক, আমি দুপুরে রান্নাটা সেরে নিই, এই সারা হয়ে গেছে, কী কী রান্না করেছি সেটাই দেখিয়ে দেব। আর বৃষ্টি তো পড়তেই আছে, কী করা যাবে। গড়িয়ে দিয়েছি, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা, পটল ভাজা, লাল মানে এগুলো শসা লেবু, আর এটা তো দেখালাম আপনাদের, পেঁপে দিয়ে মসুর ডাল, এটা হচ্ছে কোকিলা মাছ, এ ঝাল রসা ঝোল যাই হোক একটা বলতে পারেন। এই হলো আমাদের দুপুরের লাঞ্চ মেনু, আর ওই হলো দুপুরের লাঞ্চ মেনু। কোকিলা মাছ আমার ছেলেও ভালোবাসে, কিন্তু যদি জ্যান্ত মাছ আসতো নিতাম, কিন্তু যে মাছ এসে সেই মাছই নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে দুদিন ধরে মাছ আসছেই না, আর এই বৃষ্টির মধ্যে বাজারেও যাওয়া হচ্ছে না, এমন কন্ডিশন হচ্ছে বাজারে যেতে পারছি না, ওর জন্যে যাই ছিল তাই নিয়ে নিয়েছে। আর ছেলে তো খেতে ভালোবাসে, অসুবিধা নেই, ওই রান্না করেছে। আর উচ্ছে আজকে এক কাকু এসেছিলো, উচ্ছে দিয়ে দিয়েছে অনেকটা, তাই একটু উচ্ছে ভাজাও করলাম, আর মুসুর ডালের রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ রান্না তো শেয়ার করাই হয় না, একটু আড্ডা যতটুকুনি পারি, কারণ এত কাজের মধ্যে আর অত দেখানো সম্ভব হয় না। তাই আজকে ভাবছি পেঁপে আর মুসুর ডাল দিয়ে রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই একটু শেয়ার করে নিলাম, আপনারাও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এইভাবে খেতে। যারা পেঁপে দেখবে অনেকেই ভালোবাসে না, খেতে ভালো লাগে না, এইভাবে খেয়ে দেখবেন সত্যিই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আর এটা মুগ ডাল দিয়ে করলেও ভালো লাগে। চলুন, আমার একটু কাজ করে নিই, বিবাহ সেখানে ঘুমাচ্ছে, ঘুমাক, ঘুমান এখন না ওঠানোটাই ঠিক হবে, একটু ঘুমিয়ে নিক। আর যে ম্যাথ ছিল তো বলছে তো ভালো হয়েছে, ম্যাথ পরীক্ষাটা হয়েছে, একটা টেনশন মুক্ত হয়েছে, আর বিন্দাস হয়ে ঘুমাচ্ছে, ঘুমা, আর দুই একটা পরীক্ষা আছে, তিনটে আছে। আর চলো আমি এই জায়গাটা একটু পরিষ্কার করবো, এই জায়গাটার অবস্থা বেহাল হয়ে আছে।
সন্ধ্যার লুকটা একটু চেঞ্জ করলাম, পূজার আগে একটু যদি চেঞ্জ করা হয় না তাহলে ভালোই হয়। আমি তো একসঙ্গে হয়ে ওঠে না, তাই সবার আগে ওলট পলট কাজ যেটা বলে সবার আগে রুটিনের কাজ সেরে নিয়েছে আজকে। তারপরে বিবাস ঘুমাচ্ছে দেখে একদম ফুল দমে বাড়ানো সবটা করতে পারেনি, কারণ টাইমের ব্যাপার আছে না, 3টে বাজে গেছে, এইটুকুনি করতে গিয়ে 3টে বাজে গেছে, তাও দেখো লেট হয়ে গেছে প্রচুর। তা যাই হোক, আমি বারান্দার লুকটা একটু চেঞ্জ করেছি, আপনাদের দেখাচ্ছি, এখনও পুরোপুরি কমপ্লিট করা করে হয়ে ওঠেনি, দেখাই চলুন। আজকে বারান্দার লুকটা এইভাবেই করেছি, একটু টেবিলের ওপর এই হাঁড়িটাও পরিষ্কার করেছি, আপনাদের আর দেখানো হয়নি, এটা শেয়ার করা হয়নি। একটা মানি প্ল্যান্টের গাছ দিয়ে দিয়েছি, একটা পাতা মানে একটা ডাল ছোটো আছে। চলো, আর ঘরে যে টি টেবিলটা ছিল, ঘরে যে টেবিলটা ছিল টি টেবিলটা একটা বারান্দায় নিয়ে এসেছি, বারান্দায় নিয়ে এসে এইভাবে। আর এই গাছগুলো না, এই যে কোনায় কোনায় যে গাছগুলো ছিল ওগুলো একটু বাইরে, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বাইরে বাইরে রেখে দিয়েছি। আর এই মাঝে মাঝে এক সপ্তাহ ঘরে রাখা হবে, আর এক সপ্তাহ এরকম বাইরে যদি রেখে দেয় না, গাছগুলো খুব সুন্দর হয়, কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে এই লাকি বাম্বু গাছটা একটা ছিল, একটা এখানে বসিয়ে দিয়েছি, আর অনেকগুলো যেগুলো আছে সেগুলো সব মাটিতে বসিয়ে দিয়েছি, ওটা বাইরে আছে। তাদের টি টেবিলটা এইভাবে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবে। আর কচ্ছপটা ওখানে রেখেছি কাঁচের, আর আমার মাছের অ্যাকোয়ারিয়ামটা দেখাই সবাই। অনেক পরিশ্রম করতে হয়েছে এটার পিছনে, আমি আপনাদের দাদা ভাই আসে তখনই পরিষ্কারটা ভালোভাবে করে, কিন্তু পাথর কম আছে দেখে পাথরগুলো আমি নিজেই নামিয়ে নিলাম, আর ছেলেকে দিয়ে জলটা ভরে নিলাম, ছেলে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে। আর এই কর্নারে একটা মানি প্ল্যান্ট গাছ দিয়ে দিয়েছি জলের মধ্যে, কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই ঘরে এইটা এইভাবেই রাখলাম বাইরে, কারণ কালারটা ফেড হয়ে গেছে বহুত দিনকার, আমি যখন বাইরে ছিলাম শিলিগুড়িতে তখন কেনা হয়েছে, না পাঞ্জাবে কিনেছি ঠিক খেয়াল নেই, বহুত দিন প্রায় 8-9 বছর হবে, কালারটা ফেড হয়ে গেছে, বারান্দায় ঠিক লাগছে না, ওর জন্য ভাবলাম বই খাতা থাকার জন্য এখানেই ঠিক আছে, নাহলে ও সারা বারান্দা সারা টি টেবিলে ছড়িয়ে থই, আর এইভাবে থাকলে তাও ঠিক আছে তাই না। বইগুলো এখানে রাখা হয়েছে, এই আজকে রেখেছি তো কালকে হুলুস তুলুস হয়ে যাবে, একদম মনে হবে যেন যুদ্ধ করেছে বর বয়ের সঙ্গে। আর এই দেখো চেয়ারটা এখানে রেখেছি, আমার বই তখন এটা দেখে কালকে মাথা ঘুরে যাবে। চলো, এখন 3টে যেহেতু বাজে আমি এখন খাওয়া দাওয়া করে নেব, এখন অনেক কাজ আছে, সামসেটটা প্রচুর নোংরা হয়ে আছে, আজকে আর টাইম হবে না, কালকে দেখা যাবে। চলুন আমি এখন খাওয়া দাওয়া করে নিই, প্রচুর খিদে লেগে গেছে, আর শাড়ি চেঞ্জ করতেও হবে, আর শাড়িও চেঞ্জ করতে হবে, পুরো ভিজে গেছে, তাহলে আমি শাড়িটা চেঞ্জ করে খাওয়া দাওয়া ফটাফট করে নিই, 3টে বেজে গেছে, আবার বিকেলে স্যার আসবে 5টার সময় বিবাসকে পড়াতে। চলুন পরে আপনাদের সঙ্গে দেখা করবো। দেখুন বন্ধুরা, আমার অ্যাকোয়ারিয়ামের লুকটা দেখিয়ে দিলাম, পরিষ্কার করেছিলাম কিন্তু দেখানো হয়নি, দেখো কত সুন্দর লাগছে, পুরো ক্লিন করছি পাথর টাথরগুলো ইয়ে করে, বিবাসী হেল্প করেছে, জল টলগুলো একটু আগিয়ে দিয়েছে, জল পুরো পরিষ্কার করে পাথরগুলো ধুয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকে অ্যাকোয়ারিয়ামটা দেখাতে দেখাতেই আমার ভিডিওটা শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবেন, বাই বাই।